বসন্ত উৎসবকে উপলক্ষ করে উল্লাসের এই শোভাযাত্রা দুটো কারণ। একটি হচ্ছে রূপকার প্রজেক্টের সমাপ্তি অনুষ্ঠান, যে প্রজেক্ট গত ছ মাস আগে শুরু হয়েছিল কোভিড সিচুয়েশনে। একটি প্রত্যন্ত এলাকার বাচ্চাদের আমরা এডুকেশনটাকে আমরা ছ মাসের জন্য অ্যাডপ্ট করেছিলাম, এবং এই ছ মাস পেরিয়ে যাওয়ার পর আরও একটি প্রজেক্ট যেটা শুরু হচ্ছে এই শোভাযাত্রার মাধ্যমে, সেটা হলো শ্রীময়ী প্রজেক্ট। সেটাও জলপাইগুড়ির একটি প্রত্যন্ত এলাকার কিছু মহিলাদের আমরা স্বনির্ভর করার জন্যে তাদের সেলাইয়ের কাজ, কুশকাঠার কাজ এবং অন্যান্য হাতের কাজ শিখিয়ে তাদের স্বনির্ভর করতে চলেছি। তো সব মিলিয়ে এই বর্ণাঢ্য একটি শোভাযাত্রা, রূপকারের বাচ্চারা এবং তাদের মায়েরাও যেমন অংশগ্রহণ করেছে, শ্রীময়ী প্রজেক্টের যেই মানুষরা বা যেই সদস্যরা অংশগ্রহণ করতে চলেছে এবং যারা স্বনির্ভর হতে চলেছে তারাও কিন্তু আমাদের সাথে একইভাবে হাঁটছে এই শোভাযাত্রায়। পাশাপাশি জলপাইগুড়ির বিভিন্ন অর্গানাইজেশন, সাংস্কৃতিক অর্গানাইজেশন থেকে শুরু করে ফিটনেস ক্লাব থেকে শুরু করে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। তো সব মিলিয়ে বসন্ত উৎসবের আজকের দোলের এই শোভাযাত্রা উল্লাসের কিন্তু একটি আলাদা তাৎপর্যমণ্ডিত। নমস্কার।